মসজিদে মাইক বাজানো বন্ধ করার দাবিতে সুর চড়ালেন এনএসএস সুপ্রিমো তথা প্রয়াত বাল ঠাকরের ভাইপো রাজ ঠাকরে। তার সাফ কথা, কারো প্রার্থনায় আমার আপত্তি নেই, কিন্তু মাইক বাজিয়ে নামাজ পড়া বরদাস্ত করা যাবে না। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান মারাঠি নববর্ষ উপলক্ষে শিবাজি পার্কের এক অনুষ্ঠানে রীতিমতো হুঙ্কার ছেড়ে বললেন, মসজিদে কেউ প্রার্থনা করতেই পারেন, আমি কারো প্রার্থনার বিরোধী নই, কিন্তু মহারাষ্ট্র সরকারকে মসজিদে মাইক বন্ধ করা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। মসজিদে আপনারা কেন মাইক বাজান? ইসলাম ধর্ম যখন প্রতিষ্ঠা হয় তখন তো মাইক ছিল না। এরপরই রাজ ঠাকরের হুঁশিয়ারি, সরকার যদি মসজিদে মাইক ব্যবহার বন্ধ না করে তাহলে এমএনএস কর্মীরা সব মসজিদের সামনে মাইক লাগিয়ে হনুমান চালিসা বাজাবে।